ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃত আক্রান্তের সংখ্যা করোনায় মৃত্যুর সংখ্যা নিরিখে ইতালিকে টপকে বিশ্বের তালিকার পাঁচ নম্বরে উঠে এলো ভারত আক্রান্তের সংখ্যা ষোল লক্ষ ছাড়াল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ জনের সে জায়গায় ইতালিতে মৃতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার একশো বত্রিশ ভারতে একদিনে মৃত্যু হয়েছে সাতশো উনআশি জনের মৃত্যুর হার দু দশমিক আঠেরো শতাংশ একদিনে আক্রান্তের সংখ্যাতেও ফের রেকর্ড একদিনে আক্রান্ত হয়েছেন পঞ্চান্ন হাজার উনআশি জন মোট আক্রান্তের সংখ্যা ষোলো লক্ষ ছাড়িয়েছে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ষোলো লক্ষ আটত্রিশ হাজার আটশো একাত্তর তিন দিনে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়ালো গত চব্বিশ ঘন্টা আক্রান্ত পঞ্চান্ন হাজার উনআশি জন তিরিশ তারিখ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল বাহান্ন হাজার একশো তেইশ উনত্রিশ তারিখ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল আটচল্লিশ হাজার পাঁচশো তেরো আর তিন দিনে আক্রান্ত হয়েছেন এক লক্ষ পঞ্চান্ন শতাংশ দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি এখনো উদ্বেগজনক মহারাষ্ট্রে চোদ্দ হাজার সাতশো উনত্রিশ জনের মৃত্যু হয়েছে একদিনে মৃত্যু হয়েছে দুশো জনের আক্রান্ত এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো চুয়ান্ন জন একদিনে আক্রান্তের সংখ্যা দু হাজার একুশ তবে আসার কথা উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্য মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিমে গত চব্বিশ ঘন্টায় কারোর মৃত্যু হয়নি